প্রিয় ভিওর্স বার্স যে মানুষের জন্য কতটা বিপজ্জনক তা এই সত্য ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন আঠারোশো বিরানব্বই সালের মার্চ মাসে এক মার্কিন নারী বেলুনে চরে সশরীরে আকাশে ওঠা দেখাতে ঢাকায় আসেন বড়ো সাইজের গ্যাস বেলুনে চরে আকাশে চরে বেড়ানো এই সময় ইউরোপ আমেরিকায় শুরু হলেও ভারতীয় উপমহাদেশে সেটা তখনও অনেকটাই অভাবনীয় ছিল ঢাকার তখনকার নবাব হাসান উল্লাহ দশ হাজার টাকা চুক্তিতে ঢাকার আকাশে ওড়ার জন্য একটি দলকে এনেছিলেন যার অন্যতম সদস্য ছিলেন পেশাগত জীবনে আকাশচারী চব্বিশ বছরের মার্কিন তরুণী জ্যানেট ভ্যান তাসেল জন্মেছিলেন আঠারোশো আটষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ধারণা করা হয় তখনকার সময় তিনি সম্ভবত একমাত্র নারী যিনি এই পেশায় ছিলেন তিনি তিনশো বার বেলুনে চড়েছিলেন যার মধ্যে চল্লিশবার প্যারাসুটের সাহায্যে ঝাঁপ দিয়ে অবতরণ করেন আকাশে বেলুন থেকে প্যারাসুটের সাহায্যে দেওয়ার সময় ও জীবনের শেষবারের মতো প্যারাশ্যুট ঝাঁপ প্যারাশ্যুটের মাধ্যমে উপরে উঠতে সমস্যা হয়নি বেশ অনেকটাই উপরে উঠেছিলেন সমস্যা হয়েছিল নিচে নামার সময় কি বাতাসে বেলুন অন্যদিকে যেতে থাকায় জেনেট প্যারাশ্যুটে নামতে চেষ্টা করেছিলেন এই প্যারাশ্যুট এখনকার রমনা পার্কের উঁচু এক গাছের সাথে লেগে তিনি ঝুলতে থাকেন সেখান থেকে নিরাপদে নামার জন্য দড়ি সহ অন্যান্য সরঞ্জাম আনতে বলেন কিন্তু সেখানে উপস্থিত এক ব্রিটিশ পুলিশ বাসের সাহায্যে তাকে জোর করে নামতে বলেন খানিকটা নামার পর বাস ভেঙে সেই উঁচু জায়গা থেকে পরে মর্মান্তিকভাবে তিনি মারা যান তার মরদেহ ঢাকার ওয়ারির খ্রিস্টান মেট্রিতে সমাহিত করা হয়েছিল